আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। গল্প করতে আসলাম ক্রিকেটের ব্যাপারে। তো গতকালকে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের প্রথম টি টোয়েন্টি ম্যাচ হলো, আমরা খুব সহজেই ম্যাচটা জিতলাম। এটা প্রত্যাশিত ছিল যে নিউজিল্যান্ডের এই দলের সাথে আমরা সহজেই জিতব, এবং আমি আশা করছি যে আমরা পাঁচটা ম্যাচই জিতব। যদিও টি টোয়েন্টি খেলায় কোনো কিছু বলা যায় না, যে কোনো সময়ে 3-4 ওভারে একটা ম্যাচ ঘুরে যেতে পারে, তারপরও আমার মনে হয় যে এই সিরিজটা আমরা ইনশাল্লাহ 5-0 জিতব। যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে, আপনারা যারা ক্রিকেট খুব গভীরভাবে ফলো করেন, আপনারা হয়তো দেখবেন যে গতকালকের ম্যাচের পরে বিভিন্ন ক্রিকেট ফোরামে, বিভিন্ন জায়গায়, পাকিস্তানে, ইন্ডিয়ায়, বিভিন্ন বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন মানুষ বলা শুরু করছে যে বাংলাদেশে বাংলাদেশের পিচ তো খুব নিম্নমানের, এইভাবে পিচ বানিয়ে ফায়দা নেওয়া তো একদমই উচিত না, এরকম পিচ না বানালে বাংলাদেশ কখনোই এইসব ম্যাচ জিততে পারতো না। তো এটা হচ্ছে গিয়ে একটা হাস্যকর কথা, মানে এর চেয়ে হাস্যকর কথা আমি কোনোদিন শুনি নাই জীবনে। হ্যাঁ, আপনারা যারা ক্রিকেট ভালোভাবে বুঝেন, যারা ভালোভাবে ফলো করেন, তারা জানবেন যে পৃথিবীর প্রত্যেকটা দেশ হোম অ্যাডভান্টেজ নেয়। হ্যাঁ, আপনি যখন, এই জন্যই যখনই কখনো হোম সিরিজ হয় হোম টিমের জেতার সম্ভাবনা বেশি থাকে, কারণ তারা সেই হোম অ্যাডভান্টেজটা নিবে। মানে আপনি যদি অস্ট্রেলিয়ার দিকে তাকান, অস্ট্রেলিয়া সবসময় ফাস্ট অ্যান্ড বাউন্সি ট্র্যাক বানাবে, হ্যাঁ, কারণ ওইটা ওদের ওদের স্টাইলের খেলা স্যুট করে। নিউজিল্যান্ডে আপনি যান, নিউজিল্যান্ডে ওদের ওরা বানায় হচ্ছে গিয়ে, মানে ওদের পিচ ঘাস দিয়ে ভরা, হ্যাঁ, গ্রিন টপ যেটা বলে একেবারে, ঘাস যেটা হচ্ছে গিয়ে তারা পুরো ফায়দা নেয় ওই ওই পিচের। আপনি ইংল্যান্ডে আসেন, ইংল্যান্ডে হচ্ছে গিয়ে ওদের সিমিং সুইংিং কন্ডিশন ওরকমভাবে তারা পিচ বানায়। আপনি ইন্ডিয়ার কথা ধরেন, ইন্ডিয়া তো গত, এখন তো তাও হয়তো আগের চেয়ে একটু কম, সেই গত 20-30 বছর ধরে তারা একেবারে মাইন্ড ফিল্ড বানিয়ে রাখেছে, স্পিনিং ট্র্যাক, তাদের মানে পিচের মূল মন্ত্রী হচ্ছে গিয়ে ব্যাটিংয়ের জন্য সহজ, আর বল অনেক ঘুরবে, গ্রিপ করবে, টার্ন করবে। ইন্ডিয়া সারা জীবন এই ফায়দাটা নিয়েছে। তো আমরা করলেই কি দোষ, আমরা করলেই কি সমস্যা? এই কাজটা পৃথিবীর প্রত্যেকটা দেশ করে। হ্যাঁ, আমাদের মাঠে, আমাদের দেশে তোমরা আসো, আমরা ওরকমই পিচ বানাবো যেই পিচ আমাদেরকে স্যুট করে। হ্যাঁ, অবশ্যই আমাদের যেই, আমি বুঝলাম যে যেই পিচটা বানানো হয়েছে অস্ট্রেলিয়া সিরিজের জন্য এবং নিউজিল্যান্ড সিরিজের জন্য, খুব লো, স্লো বল গ্রিপ করছে, হ্যাঁ, ব্যাটিং খুবই কঠিন, আমাদের ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং কঠিন, বাট দ্য ফ্যাক্ট রিমেইন্স আমাদের এই এইটা করার পুরা অধিকার আছে, ঠিক যেমনভাবে পৃথিবীর অন্য সব দেশ করছে। তো অনেকে গতকালকে আমার একটু দেখে মেজাজ খারাপ হয়ে গেল, কয়েকটা ফোরামে লেখা লিখছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারে তো আইসিসির কোনো একটা ভূমিকা নেওয়া উচিত, আইসিসির বাংলাদেশের এভাবে যদি বাংলাদেশ এটা করতে থাকে, বাংলাদেশের দেশকে আর হোস্ট করতে দেওয়া উচিত না ইন্টারন্যাশনাল ম্যাচ। কি হাসির একটা কথা! এগেন, আইসিসি তখনই ইন্টারভিন করবে যদি একটা পিচ আপনার খেলার জন্য ডেঞ্জারাস হয়। হ্যাঁ, একটা বল, ধরেন আপনি বল করছেন, একটা বল যদি হঠাৎ করে মাথার উপরে যায় আর আরেকটা বল যদি গড়িয়ে যায়, এরকম যদি একটা সিচুয়েশন হয় যে পিচটা খেলতে গেলে আপনার ব্যাটসম্যানের একটা ডেঞ্জার আছে, একটা মানে হেলথ অ্যান্ড সেফটি একটা ম্যাটার হয়, সেই ক্ষেত্রে হয়তো আইসিসি কিছু কিছু করতে পারে। এই পিচে কোনোই সমস্যা নেই, খুব এই এই পিচ হচ্ছে গিয়ে, হ্যাঁ, স্পিন বোলারদের জন্য উপযোগী, ব্যাটিং করা একটু কঠিন, স্কিলের প্রয়োগ একটু বেশি করতে হবে, এখানে কোনো সমস্যা নেই, আমরা এখানে অবশ্যই এটা আমরা করতে পারি। এবং আপনাদেরকেও ভিন দেশের অন্য কেউ কিছু যদি বলে, আপনারা সোজা বলে দিবেন যে এটা তো প্রত্যেকটা দেশ করে, তাই না? এনিওয়েজ, তো এটা নিয়ে আমি একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম, চিন্তা করলাম আপনাদের সাথেও আমার ভিউটা শেয়ার করি, আপনারা নিশ্চয়ই একমত হবেন যে এটা আমরা ভুল কিছু করিনি। হ্যাঁ, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হয়তো এরকম পিচ নাও হতে পারে, তো ওইটা তখন গিয়ে দেখা যাবে, কিন্তু অবশ্যই আমরা আমাদের হোম অ্যাডভান্টেজ নিব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, অনেকে বলছে ও নিউজিল্যান্ড এরকম, নিউজিল্যান্ড তো দ্বিতীয় সারির একটা দল পাঠিয়েছে, ভালো কথা, এই দ্বিতীয় সারির দলকে তো আমরা এমনিতেই হারাবো। ওরা, ওদের প্রথম সারির দলও গত যে দুইবার আমাদের সাথে ওয়ান ডে সিরিজ খেলতে এসেছিল, একবার মনে হয় 2013-তে, আর তার আগের বার মনে হয় 2010-এ, দুইবারই কিন্তু আমরা তাদেরকে হোয়াইট ওয়াশ, ধবল ধবল ধোলাই করেছি। হ্যাঁ, একবার 4-0-তে আর একবার 3-0-তে, অবশ্যই ওডিআই সিরিজ ছিল। তো নিউজিল্যান্ডের মেইন দল এসেও কিন্তু এখানে কোনো সুবিধা করতে পারেনি, বাংলাদেশের মাটিতে আমাদের সাথে
পৃথিবীর যে কোনো দল খেলতে হিমশিম খাবে, এটাই স্বাভাবিক, এবং এটা আমরা অনেক বছর ধরে প্রমাণ করে আসছি, তাই না? বিশেষ করে ওয়ানডেতে, এখন তো টি টোয়েন্টিতেও আছে, আমরা একটু ভালো খেলা শুরু করেছি। টি টোয়েন্টি কিন্তু আমাদের সবচাইতে, মানে এই এই টি টোয়েন্টি ফর্ম্যাটটা কিন্তু আমরা সবচেয়ে খারাপ খেলি হিস্টোরিক্যালি। ওডিআই আমি বলবো, ওডিআই হচ্ছে কি আমাদের সবচেয়ে স্ট্রং ফর্ম্যাট, কিন্তু হ্যাঁ, এখন মনে হচ্ছে যে টি টোয়েন্টিতেও আমরা মোটামুটি ভালো করছি, এটা খুবই ভালো একটা লক্ষণ। তো এই আর কি, আশা করি আপনারা সিরিজটা এনজয় করছেন। নিউজিল্যান্ডকে 60 রানে অল আউট করে দিলাম, তো কালকে আবার পরবর্তী ম্যাচ, শুক্রবার কালকে ইনশাল্লাহ দেখবো। আমি অনেকে আবার আমাকে জিজ্ঞেস করে প্রায় যে আমি ম্যাচ দেখছি কিনা, আমি প্রত্যেকটা ম্যাচ দেখি ভাই, প্রত্যেকটা ম্যাচ দেখি। বাংলাদেশের এমন কোনো ম্যাচ যায় না যে আমি দেখি না। আমি বাংলাদেশে তো এখন আল্লাহর রহমতে অনেক সমর্থক, আমাদের অনেক অনেক সমর্থক। আমি কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলকে সেই সময় থেকে ফলো করি যখন বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ ক্রিকেট ফলো করতো না। হ্যাঁ, তখন ফুটবল নিয়ে অনেক মাতামাতি হতো, বাংলাদেশের যে একটা ক্রিকেট দল আছে অনেক মানুষ সেটা খবরও রাখতো না, সেই আইসিসি ট্রফির সময় থেকে, যখন আমরা বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করি নাই, যখন আমরা ওয়ান ডে স্ট্যাটাস পাই নাই, টেস্ট স্ট্যাটাস তো দূরের কথা, অনেক 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 বছরের ভালোবাসা আমার বাংলাদেশের ক্রিকেট দল। তো হ্যাঁ, অবশ্যই আমি তো ফলো করি, সারা জীবন ইনশাল্লাহ ফলো করব। তো হ্যাঁ, এই সিরিজটা আমাদের জিতা উচিত ইনশাল্লাহ, 5-0 হয়তো জিতবো, জিতলে আমরা কিন্তু টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে 5 নম্বরে পৌঁছে যাবো, খুব ভালো একটা ব্যাপার হবে। আর অনেকক্ষণ তো হয়ে গেল, আচ্ছা আমি তাড়াতাড়ি শেষ করে দিই ব্লগটা। আরেকটা ব্যাপার যেটা বলতে চাচ্ছিলাম, তামিম ইকবাল গতকালকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছেন এবং উনি বলেছেন যে উনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেলবেন না। এটা আমার 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 কাছে খুব কষ্ট লেগেছে, আমার খুবই খুবই প্রিয়, আমাদের আমার বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই আমার প্রিয়, তার মধ্যে তামিম ইকবালের জন্য আমার একটা আলাদা একটা সফট কর্নার আছে। আমি সেই 2007 সালের সেই যে স্মৃতি, ডাউন দ্য উইকেট গিয়ে জাহির খানকে যে একেবারে পারলে যে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিয়েছিল যেই শটটা, হ্যাঁ ওইটা তো আমি কখনো ভুলতে পারবো না। ওই ম্যাচটা যে, ওই ম্যাচটা আসলে স্মৃতিতে আছে, হ্যাঁ ওটা তো কখনো যাবে না অধিকাংশ বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের, যে যেই ম্যাচটাতে ইন্ডিয়াকে আমরা হারিয়েছিলাম 2007 ওয়ার্ল্ড কাপে 191 চেস করে, ওইটা কিন্তু তখন প্রথম আমরা দেখি তামিম, মুশি, সাকিব সবাই, তিনজনই কিন্তু হাফ সেঞ্চুরি করেছিল এই ম্যাচটাতে। এনিওয়েজ, তো ওইটাই তো তামিমের আবর্তন ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলতে গেলে। তারপর থেকে তো হিজ গন ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ, আমি বলবো সে ওয়ার্ল্ডের, বাংলাদেশে শুধু না, সে পৃথিবীর অন্যতম সেরা একজন ওপেনার সব ফর্ম্যাটেই। আমি জানি যে টি টোয়েন্টি ফর্ম্যাটে অনেকদিন ধরে তামিম খেলেননি, তো এই কারণে হয়তো উনি চাচ্ছিলেন না যে উনি খেলবেন। আমি আই রেসপেক্ট হিজ ডিসিশন, এবং আমি অনেক 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 শুভেচ্ছা তামিম ইকবালকে, অনেক অনেক রেসপেক্ট দেশের জন্য, বছরের পর বছর ধরে তামিম ইকবাল যা করেছেন, এবং তার জন্য আমরা কিন্তু বুক উঁচু করে চলাফেরা করতে পারি সবসময়। এই বিশেষ করে ইংল্যান্ডে তামিম কিন্তু হি ইজ ভেরি হাইলি রেসপেক্টেড। হ্যাঁ, ইংল্যান্ডের যে ক্রিকেট কমিউনিটি আছে, হ্যাঁ অন্য কাউকে চিনুক বা না চিনুক, তামিম ইকবালকে কিন্তু সবাই চিনে। এখানে এসে লর্ডসে সেঞ্চুরি করেছিল তামিম, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিল ইংল্যান্ডের টেস্টে, টেস্ট সিরিজে। তো এনিওয়েজ, লটস অফ গুড উইশেস ফর তামিম। আমি অবভিয়াসলি আপনার ডিসিশনকে, আমরা আমরা ওনার ডিসিশনকে রেসপেক্ট করি, অবভিয়াসলি তামিম চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নিয়েছেন। তো হোপফুলি তাকে তো খুবই মিস করবো আমরা, কিন্তু ইনশাল্লাহ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমাদের যারা আছে তারা হয়তো তাদের প্রাণপণ দিয়ে চেষ্টা করবেন। তামিম ইজ ইরিপ্লেসেবল অফকোর্স। তো এই হচ্ছে গিয়ে যাকে, আবার আমি হয়তো ইনশাল্লাহ চেষ্টা করব সেকেন্ড টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচের পরে আবার আরেকটা রিভিউ দেওয়ার। খুবই ইজি একটা ভিক্টরি হলো প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচেও আশা করছি যে ভালো একটা ব্যবধানে আমরা জিতব। পিচগুলি খুব ডিফিকাল্ট ব্যাটিংয়ের জন্য, তো ইটল বি ইন্টারেস্টিং। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, খুদা হাফেজ।